তোমরা কোথায় এসেছি মারওয়ান? এ হচ্ছে মদিনার সীমান্ত এলাকা। মদিনার এলাকা? ওই বাড়িটি কার? ওই বাড়িটি হচ্ছে আব্দুল জব্বারের। উনি হচ্ছেন আব্দুল জব্বারের স্ত্রী জয়নব। আহ, চোখ যে আমার জড়িয়ে গেল, এখনই প্রাসাদে চলো। আনন্দ ভ্রমণে গিয়ে কি দেখিলাম, কি চোখ জোড়ানো রূপ, ভুবন ভোলানো মোহ, ডাগর ডাগর আখি, সর্ব অঙ্গেই যে ঢল ঢল, যেন বেহেশতের হুর নেমে এসেছে। মারওয়ান, জয়নবকে দেখে আমি যে আত্মহারা হয়ে গেছি, আমি জয়নবকে ছাড়া বাঁচব না মারওয়ান। যেভাবেই হোক আমি জয়নবকে চাই। আপনি আম্মার দারের সাথে কথা বলে তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমি তাই যাচ্ছি শাহজাদা। শাহজাদা, আমি এসেছিলাম জাহাপনা আপনাকে জরুরিভাবে প্রাসাদে যেতে বলেছে। শোনো বাবা, এই যে কিছুদিন যাবৎ লক্ষ্য করিতেছি তুমি কেমন জানি এক উদাসীনতায় ভুগিতেছ। আব্বা জান, আমি যে শোনো বাবা, এই যে শুধু তোমার জন্যই আমার এই রক্ত ভাণ্ডার সর্বদাই মুক্ত। তুমি যখন যা চেয়েছ তাই পেয়েছ, এখন যা চাইবে তাই পাইবে। তুমি এখন পূর্ণ বয়স্ক যুবক, তোমার জন্য সুপাত্রীর সন্ধানে চারিদিকে লোক পাঠিয়েছি। তোমার পছন্দের সুপাত্রী পেলেই তোমার শাদী মোবারক সম্পন্ন করে তোমার উপর এই মস্তদের ভাত অর্পণ করিব। এই শুভ সময়ের আশায় আমি আমার শিশির দিনগুলি গুনিতেছি। বাসা দোন আমার সুহাস্য বদনে আমার দিকে তাকাও, তোমার উজ্জ্বল বদনখানি দেখে আমার আত্মার শান্তি ফিরে আসো। আব্বা জান, আমি জয় জয় জয়। উত্তম কর্মই করিয়াছেন বেগম, নইলে অনেক কথা আপনাকে বলিতে হইত। এই যে যাইবার কালে জয় জয় বলিয়া কি বুঝাইতে চাইল আমি কিছুই বুঝিতে পারিলাম না। চাহাব না, আমার মনে হয় জয় জয় বলিয়া এজি জয়নবের নাম বলিতে চাইয়াছিল। মনে হয় আপনার সম্মুখে সংকোচের আবরণে এজিদের সাহসের শক্তি সংকুচিত হইয়াছিল, তাই এজিদ বলিতে পারে নাই। জয়নব নিশ্চয়ই কোনো সুন্দরী কন্যা, সে তো খুব ভালো কথা। আমাকে বললেই তো আমি জয়নবকে রাজবধূ বানিয়ে এজিদের অঙ্গ সভায় শোভিত করিতাম। যাহাব না, জয়নবের পরিচয় এটুকু আমি বলি, পারওয়ানের মুখে যা শুনেছি। জয়নব হচ্ছে মদিনার সীমান্ত দেশে আব্দুল জব্বারের স্ত্রী। কয়েকদিন আগে এজিদ ভ্রমণ বিহারে গিয়েছিল। এজিদ ভ্রমণ বিহারে গিয়ে জয়নবের মুখশ্রী দর্শন করে এজিদ এমন আনমন হইয়াছে। ভজন বিলাসী পুত্র আমার, ভজন প্রায় ত্যাগ করিয়া দিয়াছে। একই অশুভ সংবাদ শুনলেন বেগম,
যাবো না। কাঁদিয়া কাঁদিয়া এজিত আমার নিকট বলিতেছিল, জয়নবকে না পেলে সে আত্মহত্যা করিবে। এ কি বলছেন বেগম? যাবো না, শুধু তাই নয়, এজিত আরো বলিয়াছে, জয়নবকে না পেলে সে কাফনের কাপড়ে মোচিত হইবে এবং কাফন উন্মোচন করিয়াই এজিদের শেষ মুখ দর্শন করিতে হইবে আমাদের। বেগম, শরীয়তের বেড়া ছিন্ন করে পর স্ত্রী দর্শন করাও যে মহাপাপ। না, তা হতে পারে না, কেউই মানিয়া লইবে না, আমিও মানিতে পারি না। শরীয়তকে খর্ব করে এই হীন কার্য আমি কখনোই মেনে নিতে পারিব না। যাহাব না, আপনার মনে আছে কি পুত্রধন আমার দুনিয়ার মুখ দর্শন করা মাত্রই তাহাকে বধ করিবার জন্য আপনি খর্বহস্তে উদ্যত হইয়াছিলেন, কিন্তু পুত্র মুখ দর্শন করা মাত্রই খর্ব আপনার হস্ত ত্যাগ করিল, সস্নেহে শতচুম্বনে পুত্রকে স্বাগত জানালেন, প্রায় কলিজার ভিতরে রেখেই তাহাকে পূর্ণ বয়স যুবকে পরিণত করিয়াছেন, কিভাবে তাহার মৃত বদন দর্শন করিবেন? বেগম, যে বিষয়ে আপনি আলোচনা তুলিয়াছেন তাহার পূর্ণ বিষয় আপনি অবগত নয়, তাহলে শুনুন। একদিন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সহ কয়েকজন সাহাবাদের নিয়ে ধর্ম আলোচনায় মগ্ন ছিলেন, এমন সময় হঠাৎ দয়াল নবীর মুখখানা মলিন হয়ে গেল, তাহার দয়ালের বাড়ি প্রায় বাইর হইবার উপক্রম হইল, সবাই কাঁদিতে লাগিল। এই ভাবিয়া যে নিশ্চয়ই নবী কোনো দুঃসংবাদ প্রাপ্ত হইয়াছেন, বিনয়ের সহিত দয়াল নবীকে জিজ্ঞাসা করিলে তিনি উত্তরে বললেন, হে আমার প্রিয় সাহাবাগণ, আমি এই মাত্র অভিপ্রাপ্ত হইলাম যে তোমাদের মধ্যে একজনের পুত্র আমার দরিদ্র তোমাদের সকলের প্রিয় হেজদের সর্দার ইমাম হাসান এবং হুসেনকে জহরে কোহরে প্রাণ বিসর্জন করাইবে। আমরা সকল সাহাবাগণই আত্মবিসর্জন করিবার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাহাতে আমাদের উত্তরসূরির জন্ম না হয়। দয়াল বললেন, তোমাদের সকলের পুত্র নয়, শুধুমাত্র মাবিয়ার পুত্র এই হীন কার্য করিবে। আমি আত্মহত্যার চেষ্টা করিলাম, দয়াল নবী বাধা দিয়ে বলিলেন, আল্লাহর হুকুম, যা হইবার তাই হইবে, তুমি আত্মহত্যা করিও না, আত্মহত্যা যে মহাপাপ, তখনই প্রতিজ্ঞা করিয়াছিলাম জীবনে কখনই বিবাহ করিব না। তাহলে কেন আমাকে এই বৃদ্ধ বয়সে বিবাহ করিলেন? দিন অতিবাহিত হইতেছিল, হঠাৎ একদিন আমার যৌন ক্রিয়া শুরু হলো, সর্বপ্রকার হেকিম বৈদ্য দেখাইয়া বিফল হইলাম, আমার অবস্থার খুবই অবনতি হইল। ওই প্রাপ্ত হইয়া দয়াল নবী আমাকে বলিলেন, স্ত্রী সহবাস ছাড়া তোমার এ রোগে অবসান হইবে না, শোনো ভাবিয়া জীবন বাঁচানোর জন্য তোমাকে বিবাহ করিতেই হইবে, তাই আপনি বৃদ্ধ মানুষ, আপনার সন্তান হবে না জানিয়া আপনাকে বিবাহ করিয়াছি। তারপরেও যখন আপনার গর্ভে সন্তান এলো, সিদ্ধান্ত নিয়েছিলাম ছেলে হলে বধ করিব, মেয়ে হলে জীবিত রাখিব, তাই শিশু এজিদকে হত্যার প্রাণপণ চেষ্টা ছিল। এজিদের মুখ দর্শনে আমি তা পারি নাই, তা যখন হলো না, এজিদ একটু বড় হলে হাসান হোসেনের এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার এই সিদ্ধান্তে হযরত আলী করিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া তাহাদের অধীনস্থ এই দামেস্কে অধিপতি বানাইয়া আমাদেরকে এই দামেস্কে পাঠাইয়া দিলেন। দামেস্কে এসে এজিদের মায়ায় পড়ে আমি সব ভুলে গিয়েছিলাম, এজিদ মুসলিম জাহানের মহা সম্রাট হয়ে বেঁচে থাকুক, সেজন্যই আমি ইরাক, বসরা, মক্কা, সিরিয়া, কুফা সহ কয়েকটি প্রদেশ আমার অধীনস্থ করিয়া রাখিয়াছি। এখন এজিদের মতি মর্জি দেখিয়া আমার বড় ভয় হইতেছে, দয়াল নবীর কথাই বুঝি বাস্তব হইতে চলিয়াছে। সন্তানের জন্য যদি এত কিছু করেছেন, এখন কি সন্তানকে হারাবো? যাহাবো না, এজিদের অন্তরে প্রেমের সঞ্চার হইয়াছে, ইহা কি এজিদের দোষ? এরকম বয়সে পৃথিবীর রাজা বাদশা বীর বাহাদুর সকলের অন্তরেই প্রেমের ধারা বহমান ছিল। হ্যাঁ বেগম,
প্রেম স্বর্গীয় উপহার, এ কথা চিরসত্য। কিন্তু অন্যায়ভাবে প্রেমের ধারা বিদ্যমান থাকুক, তা তো হতে পারে না, তা কি কেউ মেনে নেবে? আমি তা বলছি না জাহাবনা, শরীয়তকে ঠিক রেখে সন্তানকে বাঁচানোর কোনো পথ আছে কিনা একটু চেষ্টা করে দেখুন না জাহাবনা। সেরকম কোনো পথ অনুধাবন করার প্রয়াস আমি পাইতেছি না বেগম, আপনিও চেষ্টা করে দেখুন। জাহাবনা, আপনি অনুমতি দিলে মারওয়ানের সাথে যুক্তি পরামর্শ করে সারা শরীয়ত ঠিক রেখে এই বিষয়টি মীমাংসা করার চেষ্টা করব। আমাদের সিদ্ধান্তে আপনি অমত করিবেন না, কোনো বাধাও দিবেন না। আমরা যেভাবে বলি সেইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে বেগম, সরাসরি অর্থ ঠিক রেখে যেভাবে ভালো হয় সেভাবেই করুন। জাহাবনা, চলুন আমরা অন্দর মহলে যাই, আপনার শরীরের যত্ন নিতে হবে। তাই চলুন বেগম। মারওয়ান, আম্মা জানের সাথে আলাপ করে কি সিদ্ধান্ত নিয়েছেন? ধীরে শাহজাদা ধীরে, আপনার আম্মাজান আমাদের সাথে একমত, এবং আপনার আম্মাজান আপনার আব্বাজানকে যাহা বলিবে তিনি তাহাই করিবেন। আমি যাহা বলি আপনি শুধু সেই কৌশল অবলম্বন করুন, দেখবেন জয়নব আপনার গৃহে সুর সুর করে চলে আসবে। আপনি এক্ষুনি জয়নবের স্বামী আব্দুল জব্বারের নিকট এই পত্রখানা পাঠানোর ব্যবস্থা করুন। কামিলা, এখনই কাশেদকে এখানে হাজির করো। জি জি শাহজাদা, জি জি জি। আপনি মহলের বিশ্বস্ত কাশেদ, আপনি খুব দ্রুতগামী মানুষ, দুই দিনের পথ একদিনে আপনি চলে যেতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব মদিনার সীমান্তে আব্দুল জব্বারের বাড়ি গিয়ে আব্দুল জব্বারকে এই শাহী পায়গামখানা দেবেন। ঠিক আছে শাহজাদা, আমি এক্ষুনি যাচ্ছি। কাশেদ নিশ্চয়ই সফল হবে। শাহজাদা আপনি চিন্তা করবেন না, আপনি গোসল খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন, এতক্ষণে কাশেদ আব্দুল জব্বারকে নিয়ে চলে আসবে। ওই দেখা যায় আব্দুল জব্বারের বাড়ি, এই তো জব্বারের বাড়ির কাছে এসে গেছি। জব্বার ভাই বাড়িতে আছেন নাকি? জব্বার ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন জব্বার ভাই? আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা এসেছি দামেস্কের জাহাপনা মাবিয়ার দরবার হতে, এই নিন আপনার একখানা শাহী পয়গাম।
আমার নামে শাহী পয়গাম। হ্যাঁ ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের সাথেই যাবেন। আপনারা একটু বসুন, আমি জয়নবের কাছে বলে তৈরি হয়ে নিচ্ছি, আমি বিদায় নিয়ে আসি। জয়নব, জয়নব, এই দেখো দামিস্কের বাদশা জাহাপনা মাবিয়া আমাকে শাহী পয়গাম পাঠিয়েছে, আমাকে তাহার দরবারে যেতে হবে। জয়নব, জাহাপনা মাবিয়া লোক পাঠিয়েছেন, আমাকে যেতেই হবে। জয়নব, না না স্বামী, আপনি যাবেন না, আমার কেমন যেন ভয় হচ্ছে। না স্বামী, আমার মনে কিছুতে সায় দিচ্ছে না, আপনি চলে গেলে আমি তো খুবই কষ্ট পাব স্বামী। আমি যাব আর আসব। না না, আপনি আমার কথা বলবেন না স্বামী। বিদায় দাও বি, দাই দাও জয়নব, বিদায় দাও মারে রে প্রাণের পিয়ে পিয়ে গো আমার। আপনি আমাকে ফেলে যাবেন না, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জয়নব, আমি যাব আর আসবো। জয়নব, মহামান্য সম্রাট মাবিয়ার আদেশ, আমাকে এই মুহূর্তে দামিস্কে যেতে হবে। জয়নব, আমাকে তো যেতেই হবে। জয়নব, হাসি মুখে দাও গো বিদায়, যাব মাবিয়ার দরবারে রে প্রাণে পিয়ে পিয়ে গো আমার। আমি যাব আর আসবো জয়নব, তুমি ভালোভাবে থেকো জয়নব। আপনি না থাকলে যে আমি চিন্তায় মরে যাব, আমি কি থাকতে পারবো স্বামী? আমার কথা আমার মনে থাকবে জয়নব। না না স্বামী, আমি শীঘ্রই ফিরে আসবো। যেমনে যাব তেমনে আসবো গো, দেরি রাহি করবো রে প্রাণের পিয়ে পিয়ে গো আমার। মাবিয়ার পত্র পেয়ে আমি যদি না যাই তাহলে তারা আমার কোনো ক্ষতি করতে পারে। জয়নব, কোনোভাবেই মন খারাপ করো না জয়নব, আমি যাব আর আসব। আপনি কিছুতেই যেতে পারবেন না স্বামী। তেমনি যাব তেমনি আসব, দেরি নাহি করবো রে প্রাণে পিয়ে পিয়ে গো আমার। না না, আপনি অমন কথা বলবেন না স্বামী। না না, আপনি অমন কথা বলবেন না স্বামী। না স্বামী, মনে আমার কিছুতেই যে সায় দিচ্ছে না, আপনি চলে গেলে আমি তো খুবই কষ্ট পাবো স্বামী। আপনি যাবেন না স্বামী। মা করিও মানা গো পিয়ে, যেতে দাও আমার রে প্রাণের পিয়ে। আপনি চলে গেলে আমি কি থাকতে পারবো স্বামী? পিয়ে গো আমার। বিদায় জয়নব, বিদায়, বিদায় জয়নব, বিদায়। আপনি তাড়াতাড়ি চলে আসবেন স্বামী, আপনি কিছুতেই দেরি করবেন না। আপনি যতক্ষণ না আসবেন আমি আপনার পর্যায়ে বসে থাকবো স্বামী। ঠিক আছে ভাই, চলুন। কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
যাবো না, আব্দুল জব্বার এসেছে, পাঠিয়ে দাও দরবারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অদমকে কেন ডেকেছেন জাহানা? আব্দুল জব্বার, এই দামেস্কে বসে আপনার কথা আমি অনেক শুনেছি, আপনার সততা সরলতার কথাও শুনেছি, আমি আপনার মতোই একজন ভালো মানুষ খুঁজতেছি। উফ, হাম্মাম, বুকের ব্যথাটা বাড়িয়েছে হাম্মাম, আমাকে ধরে অন্দর মরে নিয়ে চলো। আব্দুল জব্বার, আপনি মারোয়ারের সঙ্গে কথা বলুন। ভাই আব্দুল জব্বার, অনেকদিন হয় জাহাপনা বক্ষ বেদিতে ভুগিতেছে, আপনার নাম শুনিয়া তিনি ইচ্ছা পোষণ করিয়াছেন, আপনার হাতে তাহার একমাত্র কন্যা এই এজিদের বোন সালেহাকে তুলে দিতে পারলে তিনি শান্তি পাইতেন। আমি যে বিবাহিতা, দ্বিতীয় বিবাহ করার ইচ্ছা আমার নেই, আমি পারবো না। ভাই আব্দুল জব্বার, আমার আব্বাজানের ইচ্ছা আমার ভগ্নীকে যিনি বিবাহ করিবেন তাহাকে এই সাম্রাজ্যের অর্ধেক লিখিয়া দিবে এবং এই রাজপ্রাসাদে সারা জীবন থাকিবে। আর আমরা তো জানি যে ঘরে আপনার একজন স্ত্রী আছে, আমাদের মুসলমানদের ধর্মে তো চারটি বিবাহ পর্যন্ত জায়েজ আছে, আমরা যা করিতেছি জেনে শুনেই করিতেছি, আপনার অবধ হবার কিছুই নেই। আমাদের শাহনশাহ হযরত মাবিয়া আরো বলিয়াছেন, তাহার কন্যাকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার পরিবার পরিজন সহ এই রাজপ্রাসাদে আজীবন থাকিতে পারিবেন, রাজভোগ বিলাসে দিন কাটাইবেন। তাহলে আর সমস্যা কি? বিবাহের পর জয়নবকে এখানে নিয়ে আসব। ঠিক আছে, আমি রাজি। কাজী সাহেব, সবাইকে নিয়ে ভিতরে আসুন। ভাই মারওয়ান, আপনি এদিকে কাজ সমাধা করুন, আমি অন্দর মহলে ছালেহাকে তৈরি হতে বলছি। যে কোনো দুজন সাক্ষী গিয়ে কন্যার এজিন নিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শাহজাদী সালেহাকে আব্দুল জব্বার সম্পর্কে সব কিছুই খুলিয়া বলিয়াছি। শাহজাদী সালেহা আব্দুল জব্বারের কথা শুনে খুব খুশি হয়েছিলেন, কিন্তু আব্দুল জব্বারের আরও একজন স্ত্রী আছে শুনিয়া তিনি এ বিবাহে অসম্মতি প্রকাশ করিয়াছেন। শাহজাদী সালেহা যেমন রূপবতী তেমন গুণবতী, আবার তেমনই বুদ্ধিমতী। আমাদের শাহজাদী সালেহার রূপে গুণে কোনো তুলনাই হয় না। শাহজাদী সালেহা উত্তম কাজই করিয়াছেন, সতীনের সংসারে অশান্তি থাকিবে বলিয়া তিনি রাজি হন নাই, সে তো আর সাধারণ রমণী নয়। ভাই আব্দুল জব্বার, আপনি কিছুই ভাববেন না, শরীয়ত মোতাবেক আপনার স্ত্রী জয়নবকে এক্ষুনি আপনি তালাক দিন, সালেহার সাথে আপনার বিবাহের কাজ সম্পূর্ণ করুন, পরে সব ঠিক করে দেব। ঠিক আছে, আমি রাজি। কাজী সাহেব, জয়নবের সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদ করিয়া তালাকনামা লিখে শাহজাদী সালেহার নিকট পাঠিয়ে দিন।
এখানে আমার এবং জয়নবের নাম ঠিকানা লেখা আছে। আমি এক্ষুনি তালাকনামা লিখে দিচ্ছি। সালাহার হাতে নিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তালাকনামাখানা জুড়ে যথাযথ মর্যাদা সহিত শাহাদাতের হাতে দিয়েছি। শাহজাদি তালাকনামাখানা হাতে নিয়ে সম্পূর্ণ পড়িয়া যা বলিলেন তা হইল আব্দুল জব্বার অর্থের লোভে এবং সুন্দরী শাহজাদির আকর্ষণে বিনা কারণে তাহার সত্যি সাদা স্ত্রীকে তালাক দিয়েছে। অন্য কোনো লোভে পড়িয়া হয়তো আমার প্রাণও বধ করিতে পারে। তাই আমি আব্দুল জব্বারের সহিত কোনোভাবে বিবাহে রাজি নই। তাও বলে আমাদের আর কিছুই করা থাকিল না। তোকে বলে যাচ্ছে, তোকে অভিশাপ করে যাচ্ছি, তোর জীবনে কোনোদিন কোনো রমণীর সহিত মিলন হবে না। তুই কোনোদিনই নারীর মিলন পাবি না রে জিত, পাবি না। ওহ খোদা, লোভে পাপ, লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই সকল, আপনারা সবাই দেখলেন আমি সামান্য ধর্মে, আমার ধর্মে কিস্তি নেই। আমার মতো ফুল যেন কেউ না করে, আমার মতো পরিণতি যেন কারো ভাগ্যে না পায়। আজ হইতে আমার ঠিকানা ওই জয়নব তালাকপ্রাপ্ত হইয়াছে শুনিয়া শুধু কাঁদিলেন এবং কিছুই না বলিয়া পিতাকে খবর দিয়া পিত্রালয়ে চলিয়া গেলেন।
জয়নব, জয়নব। জব্বার ভাই, আপনি নাকি জয়নবকে তালাক দিয়েছেন? আপনি জয়নবকে তালাক দিয়েছেন? এই কথা শুনে জয়নব বাড়ি থেকে চলে গিয়েছে। ও খোদা, এখন আমি কোথায় যাব খোদা? তুমি বলে যাও খোদা, আমি এখন কোথায় যাব? কোথায় গেলে আমার জয়নবকে পাবো খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হাই জয়নব, তুমি কি করলে? জয়নব, তুমি কি করলে? তুমি তুমি আমার সঙ্গে একটু দেখা করেও গেলে না জয়নব। এখন আমি তোমাকে কোথায় খুঁজবো জয়নব? এখন এখন আমি তোমাকে কোথায় খুঁজে? যে ঘরে আমার প্রাণের জয়রূপ নেই, সেখানে আমি আর থাকবো না খোদা, সেখানে আমি আর থাকবো না। কি করিব কোথায় যাব গো? এখন কোথায় যাব রে তালো বিধি বিধি রে আমার? কি করিব কোথায় রে যাব? এখন কোথায় যাব রে তালো? এ দিদেল চগরে পরে গো, কি করিলা পানিরে দাদো? বিধি বিধি রে আমা, কি করিলা পানিরে দাদো? বিধি বিধি রে আমা, কোথায় গেছে পাপরি আমার প্রাণে জয়নব দাদো? বিধি বিধি রে আমা, সে ছিল আমি হারা যাবি তার দাগো? বিধি বিধি রে খোদা, আমি কোথায় গেলে আমার জানার বাবু খোদা? তুমি বলে দাও খোদা, কে থাকবে মোর পথরে চাইরা? আমি বাজব কালে লয়ালে তাদর, বিধি বিধি রে আমা, কে থাকবে
কোথায় গেলে আমার জয়নবকে পাবো খোদা, তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। হায় জয়ন, তুমি একই করলে জয়ন, তুমি একই করলে, তুমি তুমি আমার সঙ্গে একটু দেখা করেও গেলে না জয়ন। এখন আমি তোমাকে কোথায় খুঁজবো জয়ন, এখন এখন আমি তোমাকে কোথায় খুঁজে। ও মারোয়ারের মধ্যে প্রশংসাই করতে হয়, না হলে কি আর আমি দামেস্কের ভবিষ্যতের প্রধানমন্ত্রী? এখন কিভাবে কি হবে মারওয়ান? কাশেদকে দিয়ে জয়নবের সহিত আপনার বিবাহের প্রস্তাব পাঠাতে হবে। কাবীর ভাই, এক্ষুনি কাশেদকে ডাকো। না শাহজাদা, এক্ষুনি নয়, কারণ জয়নবের স্বামী বিয়োগের বৈধব্য ব্রত এখনো পার হয় নাই। শরীয়ত মোতাবেক এই বৈধব্য ব্রত পার হইতে প্রায় 4 মাস সময় লাগে। এই 4 মাসে জয়নব কোনোভাবেই বিবাহ করিতে পারিবে না। এই 4 মাস অতিবাহিত হইলে জয়নব নতুন বিবাহের জন্য রাজি হইবে। আরো 4 মাস সময়? মারওয়ান, আপনি এক্ষুনি কাশেদকে পাঠিয়ে দিন। কাশেদ ঘুরে আসতে এবং বিবাহের আয়োজন করতে করতেই এই 4 মাস সময় অতিবাহিত হইয়া যাইবে। আমি যত তাড়াতাড়ি পারি তাই করছি, এক্ষুনি কাশেদকে পাঠানোর ব্যবস্থা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম ভাই, এত দ্রুত বেগে তুমি কোথায় চলেছো? আমি যাচ্ছি মদিনার সীমান্তে আব্দুল জব্বারের বাড়ি। আব্দুল জব্বার এজিদের চক্রান্তে পড়ে তার স্ত্রী জয়নবকে তালাক দিয়েছে। শাহজাদা এজিদ জয়নবকে শাদী করার ইচ্ছা প্রকাশ করিয়াছে। আমি তাহারই বিবাহের প্রস্তাব নিয়ে জয়নবের নিকট যাচ্ছি। শুনেছি জয়নব অতিশয় রূপবতী ও বুদ্ধিমতী মেয়ে। জনাব, আপনি তো দামেস্কের একজন ধনী লোক, আপনিও বিবাহের প্রস্তাব দিয়ে দেখুন না। জয়নব হয়তো আপনার নাম শুনে রাজিও হতে পারে। হ্যাঁ ভাই, আমিও একটি বিয়ের পয়গাম লিখে এই কাশেদ মুসলিমকে দিয়েই পাঠিয়ে দিচ্ছি। ভাই মুসলিম, এই পত্রখানা তুমি জয়নবের নিকট
আমার সালাম জানিয়ে বিবাহের প্রস্তাব এই পত্রখানা জয়নবের হাতে দিবে। ঠিক আছে ভাই, আগে এজিদের পত্রখানা দিব, পরে আপনার পত্রখানাও জয়নবকে দিব। তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার মদিনাবাসী, আমার শুভাকাঙ্ক্ষী, আজ আমি বড় দুশ্চিন্তায় আছি। শুনেছি মাবিয়ার পুত্র এজিদ ছলনা করে আব্দুল জব্বারের স্ত্রী জয়নবকে তালাক করাইয়াছে এবং সে জয়নবকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠিয়েছে। দামেস্কের ধনী আক্কাসও জয়নবের প্রতি বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আক্কাসের এক দাস এসে আমাকে এই সংবাদ দিয়ে গেল। কি বলেন ভাইজান, ওই মাবিয়ার বজ্জাত পুত্র এজিদ আমাদের মদিনার এক রমণীকে বিবাহ করে নিয়ে যাবে? তাও হতে পারে না। আপনারা তো জানেন আমার পিতা হযরত আলী করিম রাদিয়াল্লাহু আনহু ওফাতের পর আমার বড় ভাই উত্তরসূরি হিসেবে বৈধভাবে খলিফা পদে নিযুক্ত হইয়া আরবের মসনদে বসিয়াছিলেন, কিন্তু মাবিয়া মেনে নিতে পারেনি। বিনা কারণে মাবিয়া এক আক্রমণ করিল। আমার ভাই হাসান সেনাপতি কায়েসকে নেতৃত্ব দিয়ে সেই যুদ্ধের মোকাবেলা করিলেন। অনেক মুসলমান হতাহত হলো। মাবিয়া কুচক্রান্তে আরো মুসলমান হতাহত হবে ভাবিয়া আমার ভাই হাসান এই মসনদের আশা ত্যাগ করিয়া মাবিয়ার সাথে একটি চুক্তিপত্রে আবদ্ধ হইলেন। তা অবশ্যই আপনাদের মনে আছে। এই চুক্তিপত্র বিষয় আবারও আপনাদের সামনে তুলে ধরছি। চুক্তিপত্রের শর্ত ছিল এরূপ: এক, হযরত ইমাম হাসানের পারিবারিক ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রীয় অর্থ ভাণ্ডার বাইতুল মাল হতে বার্ষিক 50 লক্ষ দিরহাম নিয়মিত দিবে। দুই, ইয়া ছাড়াও পারস্যের আওয়াজ জেলা রাজস্ব হযরত ইমাম হাসান নিঃসম্পত্তির মতোই ব্যবহার করিবে। জুম্মার নামাজ সহ সকল অনুষ্ঠানে আমার পিতা হযরত আলী করিম রাজি আল্লাহ তাআলা আনহু এর প্রতি অভিসম্পাত সম্পূর্ণ বন্ধ করিবে এবং তার পরিবর্তে সর্বস্থলে আমার পিতার প্রশংসা করিবে। চার, মাবিয়ার মৃত্যুর পরে আমার বড় ভাই হযরত ইমাম হাসানি হবেন খলিফা। আর তিনি যদি নাও থাকেন তাহলে আমাকেই খলিফা পদে নিযুক্ত করা হইবে। এই সকল স্বার্থের বিনিময় ইসলামের উপকারের স্বার্থে আমার ভাই সেদিন মাবিয়াকে খলিফার ভার অর্পণ করিয়াছিলেন। এখন সে সকল স্বার্থের প্রতি মাবিয়া বিদ্ধাঙ্গুল দেখাইয়াছে, স্বার্থের কোন অংশই পালন করিতেছে না। আর এখন তারই পুত্র এজিদ চক্রান্ত করিয়া মদিনার এক রমণীকে বিবাহ করিবে। আমরা কি তা হতে পারি? না, আপনারা থামুন। আমাদের মধ্যে কেউ কি আছেন জয়নবকে বিবাহ করে এজিদের হাত হতে জয়নবকে রক্ষা করতে পারে? আমার ভাইজানের কথা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মধ্যে কেউ কি নেই জয়নবকে বিবাহ করে? হে আমাদের মহানবী দৌহিত্র, আমাদের ইমাম বেহেস্তের সর্দার শাহেনশাহ মদিনা, এই ঘন থাকা সময়ে আমাদের মধ্যে কারো সমর্থন নেই যে একজন বিবির ভরণ পোষণের দায় দায়িত্ব গ্রহণ করতে পারে। তাই আমরা অনুরোধ করছি জয়নবকে বিবাহ করে
আপনি মদিনার ইজ্জত রক্ষা করুন। আপনি দয়া করে আমাদের মদিনার ইজ্জত রক্ষা করুন। ভাইজান, সবাই যখন বলিতেছে, আমারও অনুরোধ, আপনি জয়নবকে বিবাহ করুন, তাকে আমাদের গৃহে নিয়ে আসুন। আমরা সারা আমাদের জয়নবকে আপনার বিবি হিসাবে মেনে নেব। হে আমার মুরব্বীগণ, আমার জানের জান, আমার ছোট ভাই হোসেন সহ আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমি তাহাতে একমত। আমি এক্ষুনি জয়নবকে আমার সহিত শাদি মুবারকের প্রস্তাব দিয়ে একখানা পত্র লিখে দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি পারেন পত্রখানা জনবের হাতে পৌঁছে দিবেন। আমি তাই করছি। হে ভুবন ভোলানো রূপ জয়নব, তুমি এতদিন কেন দেখা দিলে না? তোমাকে একবার দেখা মাত্রই আমার ঘুমন্ত প্রেমের অগ্নিশিখা ধাও ধাও করে জ্বলে উঠেছে। এসো জয়নব, এসো, তোমাকে বুকে জড়িয়ে ধরে এই বুকের তেজস্ক্রিয় অগ্নিশিখা নিবারণ করে উত্তপ্ত আত্মাটাকে শীতল করি। সে দেখো ফিরে আসছে না কেন? প্রাণে যে আমার ধৈর্য মানছে না। বলো কাশেত, কি খবর আমার জয়নবের? জয়নব কি বলেছে? শাহজাদা, আমি জয়নবের বাড়ি গিয়ে আগে আপনার বিবাহের প্রস্তাব পত্রখানা জয়নবের হাতে দেই। জয়নব আপনার পত্রখানা পড়ে টুকরো টুকরো করে পদদলিত করেছে। আর আকাশের পত্র পেয়ে কিছুই না বলে ফেরত দিয়েছে, এবং হযরত আলীর পুত্র হাসানের পত্রখানা পেয়ে তিনি চম্বন করেছেন। জয়নব হাসানকেই বিবাহ করিতে সম্মত হয়েছে। আমি দামেস্কে ফিরে আসতে আসতেই এক কয়েকদিন হয়তো হাসান তাকে বিবাহ করে নিয়ে গিয়েছেন। জয়নব ঠিক কাজটি করিয়াছে, ভালো মন্দ বোঝার জ্ঞান তাহারও আছে। তুমি আমার পিতা মাবিয়া, তোমার মৃত্যুর পর ইরাক যুদ্ধের শর্ত মোতাবেক হাসান অথবা হুসাইন হবে এই রাষ্ট্রের অধিপতি, আর আমি হব পথের ভিখারি। না, এ আমি কখনো হতে দেব না। আমি আমার পথের কাঁটা হাসান এবং হুসাইনকে ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক এই পৃথিবী থেকে তাদেরকে আমি চিরবিদায় করে দিবই দিব। ওরে পাপিষ্ঠ যাজিদ, তুই কাদের উপরে চড়াও হয়ে কথা বলছিস? তুই কখনো এই অন্যায় কাজে পা বাড়িস নে। এই অন্যায়ের কাজে ফলাফল হবে তুই সারা জীবন জ্বলন্ত আগুনে জ্বলে পুড়ে মরবি। ওহ,
বুকের ব্যথাটা বড্ড বেড়েছে। আম্মা আমাকে ধরুন, আমাকে ধরুন। সিদ্ধান্ত নিয়েছি কাশেদ মুসলিমকে একটি পত্র লিখে পাঠিয়ে দিন, যেন জরুরিভাবে হাসান এবং হোসেন আমাকে দেখতে আসে। আমার শেষ ইচ্ছা হাসান হোসেনের, আমি তাদের মসনদ তাদেরকে ফিরিয়ে দেব। আপনার দেরি করবেন না আমান। আমি এখনই পত্র লিখে মুসলিমকে পাঠিয়ে দিচ্ছি। হাসান হোসেনের নিকট তুমি যে পত্রখানা নিয়ে যাচ্ছ তাহা তুমি দিয়ে দাও, নইলে এক্ষুনি তোমার ঘরদাম নেব। মাসিতে এত দেরি হতেছে কেন হাম্মান? যাহা পড়া আপনি শান্ত হন, মুসলিম হাসান হোসেনকে সঙ্গে নিয়ে অতি তাড়াতাড়ি চলে আসবে। শাহজাদা ইজিদকে এত চিন্তিত মনে হচ্ছে কেন? পিতার মৃত্যুর প্রহর গুনিতেছি। পিতা ভাবিয়ার মৃত্যু হলেই আমি চিন্তা মুক্ত হইতাম। আমার পথের কাঁটা দূর করিতে আর কোনো বাধাই থাকবে না, সেই শুভক্ষণের অপেক্ষা করিতেছি। মাবিয়ার কেল্লা ফতে। মাবিয়ার মাবিয়ার।
নেই। মারওয়ান, হাসান এবং হোসেনকে হত্যা করতে আর কোনো বাধাই থাকিল না। আপনি সকল প্রকার সৈন্যবাহিনী নিয়ে অতি সত্বর মদিনা আক্রমণ করুন। উদ্দেশ্য হাসান হোসেনকে হত্যা করা, নইলে এই মসনদ আর রক্ষা করা যাবে না। আপনি মারওয়ানও মন্ত্রী থাকিবেন না। যাহাব না, হস্তি বাহিনী, অস্ত্রবাহিনী, পদাতিক বাহিনী সবই প্রস্তুত আছে, শুধুমাত্র আপনার হুকুমের অপেক্ষায়। যাহাব না, আমার হুকুম, আপনি প্রত্যুষে যাত্রা করুন। তাই হবে যাহাব না, তাই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দামেস্কের সৈন্যদল অতর্কিতভাবে আমাদের মদিনা আক্রমণ করিয়াছে। মদিনার সীমান্তের অধিবাসীগণ তাহা মোকাবেলা করিয়াছে। হ্যাঁ, সেখানে আমি নিজেই গিয়েছিলাম, দেখিলাম আমার ছোট ভাই হুসাইন সেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে। দামেস্কের সৈন্যগণ পরাজিত হইয়া তারা পলায়ন করিয়াছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, এজিদ মদিনা আক্রমণ করার সাহস পাইল কিভাবে? মাবিয়ার মৃত্যুর পর এজিদ ক্ষমতা প্রাপ্ত হইয়া আমাদের যে পত্র দিয়াছিল সে পত্রের কথা অবশ্যই তোমার মনে আছে। পত্রে এজিদ বলিয়াছিল আমরা যেন এজিদের বাদ গ্রহণ করি, মদিনার খাজনা এজিদের দরবারে পাঠাইয়া দেই। তুমি এজিদের কাসেদকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। এজিদ সেই ক্রোধেই হয়তো মদিনা আক্রমণ করিয়াছে। আমাদের সকলকেই সাবধান থাকতে হবে। হ্যাঁ ভাইজান, আমাদের সবাইকে আরো সাবধান থাকিতে হইবে। মদিনা আক্রমণ আমাদের ব্যর্থ হইয়াছে জানিয়া এজিদ আমাকে পত্র পাঠাইয়াছে, যেভাবেই হোক হাসান এবং হুসাইনকে হত্যা করিতেই হইবে। কিন্তু মদিনায় হাসান হুসাইনের কোনো শত্রু আছে এমন কাউকেই তো চোখে পড়ল না। ওই বুড়ি কি বলিতে বলিতে যাইতেছে? খালা, আপনি হাসানের নামে কি বলিতেছেন? কি বলিতেছি তাই শোনো, বরকা ছাড়া বাজারে গেছি বইলা, ওই হাসানের লোক আমারে অপমান।